नातिट्यूड चैनेले आबारो तोमादेर स्वागत। आमरा फूड एस आई एर प्रिभियास पेपर 2019 एर मैथ सल्व करते शुरू करेछिलाम। आज के तार तृतीय पर्व। प्रथम दुटो पर्वे आमरा 22टा प्रश्न सल्व करेछि अलरेडी। आज के 22-एर पर थेके अर्थात 23 नम्बर थेके जतदूर सम्भव सल्व करा हबे। तो जारा फूड एस आई बा अन्यान्य कोनो चाकरी परीक्षा प्रिपारेशन निच्छो तारा अवश्यई समस्त भिडियोटा देखबे। तो आजकेर प्रथम प्रश्नटा होच्छे, घड़ीते 4:40 PM एर समय घंटा और मिनिटेर काँटा कत डिग्री कोण तैरी करे। तो खूब सहज एकटा अंक, तोमादेर शर्टकाटटा होयतो अनेकेर जाना आछे जे एक्षेत्रे शर्टकाटटा होच्छे 11/2 × m − 30h। ठीक आछे, जेखाने m होच्छे मिनिट आर h होच्छे घंटा। তাহলে এখানে 11/2 × m, এম বলতে মিনিট এখানে কত আছে 40 মিনিট। ঠিক আছে, 4:40 মিনিট, তাহলে এখানে হয়ে যাবে 40 − 30 × h, বলতে এখানে কত 4। ঠিক আছে, তাহলে এখানে 4 বসিয়ে দিলাম। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, দেখো 2 × 1 = 2, 20 × 2 = 40, 11 × 2 = 22। ঠিক আছে, তারপরে শূন্য চলে আসবে, 220 − 30 × 4, ঠিক আছে 120। ঠিক আছে, তো 220 থেকে 120 বাদ দিলে কি থাকবে 100। তো 100 ডিগ্রি হবে এখানে উত্তর, অপশান বি হচ্ছে এটার সঠিক উত্তর। তারপরে প্রশ্ন, একজন দুধ বিক্রেতা কোন অনুপাতে দুধে জল মেশালে মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করলেও 5% লাভ হবে। তো খুবই সহজ একটা প্রশ্ন, এখানে অ্যাকচুয়ালি প্রশ্নের মধ্যে অ্যান্সার আছে। এই যে 5% লাভ মানে কি, বা 5% মানে হচ্ছে কি 5/100। ঠিক আছে, অর্থাৎ 100 টাকায় 5 টাকা লাভ। তো এটাকে আমরা অন্যরকমভাবে ভাবতে পারি যে 100 লিটারে 5 লিটার লাভ যদি করে, অর্থাৎ 100 লিটারে তাকে 5 লিটার জল মেশাতে হবে। তো এখানে এটাকে যদি অনুপাত করা হয় তাহলে কি হবে 5:100। ঠিক আছে, বা এটাকে 5 দিয়ে ভাগ করে দিলে 1:20। ঠিক আছে, তো 1:20 অপশান সি হয়ে গেল এখানে সঠিক উত্তর। তারপর 25 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন সাঁতারুর স্থির জলে গতি যদি 9 কিমি/আওয়ার হয় তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলে গতি নির্ণয় করো, যখন স্রোতের গতিবেগ বলে দিয়েছে 6 কিমি/আওয়ার। তো এই হচ্ছে ধরো সাঁতারু, তো এই হচ্ছে সাঁতারু, তো এই সাঁতারু এই দিকে যাচ্ছে কত 9 কিমি/আওয়ার বেগে। এবার এদিকে স্রোতের যে বেগ সেটাও হচ্ছে 6 কিমি, তো স্রোতের অনুকূলে যেহেতু বলছে এখানে জাস্ট যোগ করে দিতে হবে 9 + 6 অর্থাৎ 15, তাহলে তার বেগ হবে 15 কিমি/আওয়ার, অপশান এ হবে উত্তর। তো এখানে অনুকূল না বলে যদি প্রতিকূল বলতো তাহলে বিয়োগ হতো, 9 - 6 অর্থাৎ 3 উত্তর হতো। ঠিক আছে, 26 নম্বর প্রশ্ন, একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার, ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো একেবারেই সহজ একটা প্রশ্ন, দেখে উত্তর বলা যাবে। তো এই হচ্ছে ট্রেন আর এই হচ্ছে একজন দণ্ডায়মান ব্যক্তি। তো ট্রেনটা যখন 90 মিটার অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ তখন সে তার নিজের দূরত্বটাই অতিক্রম করছে, তো ট্রেনটার দৈর্ঘ্য কী হবে তাহলে 90 মিটারই হবে। ঠিক আছে, যেহেতু এটা একটা ব্যক্তি, এটা যদি অন্য একটা ট্রেন হতো তাহলে অন্য হিসাব হতো। পরের প্রশ্ন হচ্ছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 1097 এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়। তো খুবই সহজ একটা অঙ্ক, 23 দিয়ে ভাগ করতে হবে 1057 যেটা আছে এটাকে। তো এখানে দেখো 4 দিয়ে যদি দিই তো 4 = 23 হয়ে যাচ্ছে এখানে 92, তাহলে এখানে থাকে 3 + 1 = 13, আর এই 7টা নেমে আসলো। হ্যাঁ, তারপর এখানে 137 আসলো। ঠিক আছে, তারপর ধর এটা যদি 5 দিয়ে দেওয়া হয় তাহলে 5 + 23 হচ্ছে কত 115। ঠিক আছে, তাহলে এখানে থাকছে কত 2 আর এখানে থাকছে 2, তার মানে এখানে দেখো ভাগ শেষ কত আছে 22 আছে, তাহলে 22-এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে 23 হবে। ঠিক আছে, এখানে ভালো করে বোঝার আছে, অর্থাৎ আর 1 যদি বেশি হতো তাহলে এটা 23 দিয়ে ভাগ করলে মিলে যেত, অর্থাৎ 23 দিয়ে আর একবার যেত। ঠিক আছে, তো 1 হবে এখানে উত্তর, অর্থাৎ এই সংখ্যাটার সাথে যদি 1 যোগ করা হয় তাহলে তখন সেটা 23 দিয়ে ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে, অর্থাৎ 1057 আছে, 1058 হলে 23 দিয়ে ভাগ করে মিলে যাবে, তোমরা চেক করে দেখে নিতে পারো।
তারপরে প্রশ্ন হচ্ছে যে -11 এবং 11 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা 2 বা 3 এর গুণিতক। ঠিক আছে, তো এখন -11 থেকে 11 এর মধ্যবর্তী বলেছে, অর্থাৎ -11 এর পরের যে সংখ্যা সেটা হচ্ছে -10। এখন -10টা লিখলাম, তার কারণ হচ্ছে -10 2 দিয়ে বিভাজ্য, তার আগে আছে -9। ঠিক আছে, তো যাতে সময় নষ্ট না হয় এই জন্য আমি একটু লিখে নিলাম। তো এখানে দেখো -11 পরের সংখ্যা হচ্ছে -10, তারপরে হচ্ছে -9, তারপর হচ্ছে -8, তারপর -6, তারপর -4, তো এরকম করে একদম +11 আগের সংখ্যাটা হচ্ছে কত, 10। তো এখানে সেই সংখ্যাগুলোই আমি লিখেছি যেগুলো 2 বা 3 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, এখানে প্রতিটি সংখ্যা চেক করে দেখতে পারো, হয় 2 দিয়ে বিভাজ্য হবে নাই 3 দিয়ে বিভাজ্য হবে। তো দেখো আরও সংখ্যা কিন্তু এখানে হয় সেগুলো লিখিনি, যেমন ধরো -7-এর আগে পরে মানে -8-এর পরে -7 হয় সেটা লিখিনি, 6-এর পরে 5 হয় সেটা লিখিনি, তার কারণ হচ্ছে সেটা 2 বা 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তো এখানে কটা সংখ্যা আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তো এখানে মোট সংখ্যা আছে 15টা। ঠিক আছে, এই জন্য 15 হয়ে গেল এখানে উত্তর, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে -11 থেকে +11 মধ্যবর্তী 15টা সংখ্যা আছে যারা 2 বা 3 দিয়ে বিভাজ্য বা 2 বা 3-এর গুণিতক, একই ব্যাপার। তো যাই হোক, ঠিক আছে, তারপরে প্রশ্ন হচ্ছে একটি 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার হাঁটার গতি 20 কিমি/আওয়ার, তাহলে ট্রেনটির গতি কত? তো খুবই সহজ একটা অঙ্ক, তবু একটু ভাবনা চিন্তার বিষয় আছে, নাহলে ভুল হয়ে যেতে পারে। তো এখানে দেখো এই হচ্ছে ট্রেন যেটা এই অভিমুখে যাচ্ছে, আর উল্টো দিকে একজন ব্যক্তি আসছে, ঠিক আছে, তার উল্টো অভিমুখে। তো ট্রেনটার গতিবেগ বলেনি, তবে 400 মিটার যায় 36 সেকেন্ডে এটা বলা যেতে পারে। তো ট্রেনের যে গতিবেগ, ঠিক আছে, বা ট্রেনের আপেক্ষিক গতি এখানে বলতে পারো। হ্যাঁ, আপেক্ষিক গতি কেন বলছি, এখানে দেখো ট্রেন থেকে কোনো যাত্রী যদি এই ব্যক্তির দিকে তাকায়, তার মনে হবে এতটা গতিতে আছে, তো সেটা কত হবে, সেটা হচ্ছে 400/36, তার কারণ হচ্ছে 400 মিটার দীর্ঘ অতিক্রম করছে 36 সেকেন্ডে। এবার এটা কিন্তু মিটার/সেকেন্ডে আসলো, এটাকে কিমি/আওয়ার করতে গেলে এর সাথে 18/5 গুণ করতে হবে। হ্যাঁ, যার ফলে এটা ক্যান্সেল করলে কি আসবে দেখো, 18 কে 18, 18 2 কে 36, আর এদিকে 5 একে 5, 5 8 এ 40, সেটা শূন্য থাকলো, 2 একে 2, তারপর 40 2 কে 80, তো এটা থাকলো কত, 40। তো এই জায়গাটা একটু বোঝার আছে, 40 কিমি/আওয়ার এটা হচ্ছে ট্রেনটার আপেক্ষিক গতি, অর্থাৎ ট্রেনে থাকা কোনো ব্যক্তি এই ব্যক্তিকে দেখে মনে হবে এতটা বেগে সে ছুটছে, যেহেতু এ বিপরীত দিকে আসছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল ট্রেনটার বেগটা কত হবে, অ্যাকচুয়াল ট্রেনটার বেগটা হবে 40 থেকে ওই ব্যক্তির বেগটাকে বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ 20 কিমি/আওয়ার বিয়োগ করে দিতে হবে, তো সেক্ষেত্রে কত আসবে, 20 আসবে। ঠিক আছে, তো 20 কিমি/আওয়ার অপশান এ হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 0 অবশিষ্ট থাকে এবং 13 দ্বারা ভাগ করলে 7 অবশিষ্ট থাকে? তো খুবই সহজ একটা প্রশ্ন, এটার সব থেকে সহজ উপায় হচ্ছে অপশান ট্রাই করা। তো আমি ডাইরেক্ট বলে দিচ্ছি এখানে অপশান বিটা তোমরা ট্রাই করো, অর্থাৎ 72। তো 72 এমন একটা সংখ্যা যেটা 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, হ্যাঁ 6 দিয়ে ভাগ করলেও মিলবে, 8 দিয়ে ভাগ করলে মিলবে, 9 দিয়ে ভাগ করলেও মিলবে। ঠিক আছে, তো তোমরা দেখে নিতে পারো, এবং 72 যদি 13 দিয়ে ভাগ করো, তবু তাহলে দেখো 5, 13, 65, তাহলে 7 ভাগ শেষ থাকছে, এখানে দেখো 7 ভাগ শেষ থাকার কথা বলা হয়েছে, তো 72 হচ্ছে এখানে উত্তর। তো বাকি অপশানগুলো ট্রাই করে দেখতে পারো, এই ব্যাপারটা সবগুলো ঘটনা মিলবে না। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 31 নম্বর, 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, তাহলে তাদের অংশের অনুপাত কত হবে? তো এখানে দেখো সুন্দর করে সমীকরণগুলোকে সাজিয়ে নিতে পারো আগে। এখানে যে কথাটা বলছে যে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায়, অর্থাৎ আমি ঘুরিয়ে যদি ভাবি যে পি কত পাই, কিউ অপেক্ষা 30 টাকা কম পাই, অর্থাৎ পি কত পাবে,
কিউ যা পাবে তার থেকে 30 টাকা কম, এই জন্য বিয়োগ করে দিলাম। আবার এখানে যে কথাটা বলছে যে আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, তো আর এরটা যদি আমি তুলনা করতে চাই কিউ এর সাথে, তাহলে এখানে কি হবে কিউ প্লাস 60, ঠিক আছে। এবার এই দুটো সমীকরণকে যদি যোগ করি, এদিকে পি আছে এবং আর আছে, তাহলে এদিকে হয়ে যাবে পি প্লাস আর, আর এদিকে হয়ে যাবে দুটো কিউ যোগ হলে কি হবে টু কিউ হবে, আর এদিকে দেখো 60 থেকে 30 বিয়োগ হয়ে যাবে, 30 যেহেতু মাইনাস আছে তো 60 থেকে 30 বাদ দিলে 30 থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আরেকটা কথা দেখো এখানে আছে যে 300 টাকার কথা বলা হয়েছে, যেটা পি কিউ আর কে দেওয়া হচ্ছে, অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর, এটা এরা তিনজন যা পাবে সেটাকে যোগ করি তো 300 টাকা হবে। তাহলে এখান থেকে আমরা যদি রিপ্লেস করে দিই, এখান থেকে দেখো পি প্লাস আর পেয়েছি, তো পি প্লাস আর এর পরিবর্তে আমি কী লিখে দিতে পারি এটা, অর্থাৎ টু কিউ প্লাস 30, ঠিক আছে, টু কিউ প্লাস 30। আর একটা কিউ ছিল এখানে, সেটা এখানে যোগ করে দিলাম, এদিকে আছে কত 300। এরপর দেখো অঙ্ক অনেক হয়ে গেল, এখানে টু কিউ আর কিউ যোগ করলে হবে কি 3 কিউ, আর এই যে 30 ওদিকে 300 থেকে বিয়োগ হয়ে যাবে, 300 থেকে 30 বিয়োগ করে দিলে হয়ে যাবে কত 270। তাহলে এখানে দেখো কিউ ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ, কিউটা 3 দিয়ে 270কে ভাগ করে দাও, তাহলে কী হবে 390 270, ঠিক আছে। তো একটা ভ্যালু আমরা পেলাম কিউ এর ভ্যালু, যে বা কিউ কত পাবে, কিউ 90 টাকা পাবে, এটা আমরা কনফার্ম হয়ে গেলাম। এবার আমি যদি পি বার করতে চাই, তাহলে এটা খেয়াল করো, তাহলে দেখো পি বার হয়ে যাবে, তাহলে পি কত হবে বুঝতে পারছো, যে কিউ তো পেয়েছে 90, কিউ ইকুয়াল টু 90, তো 90 থেকে 30 বাদ দিলে হবে কত 60। তো সিমিলারলি আর ইকুয়াল টু যদি বার করতে চাও তাহলে এই সমীকরণটা লাগবে, তো এখানে দেখো আর ইকুয়াল টু কিউ প্লাস 60, অর্থাৎ আর হচ্ছে কি কিউ এর থেকে 60 টাকা বেশি, তো 90 প্লাস 60, তো 90 প্লাস 60 দ্যাট ইজ 150। এবার এখানে আমাদের এই রেশিওটা জানতে চেয়েছে, অর্থাৎ পি ইজ টু কিউ ইজ টু আর, এটা কত হবে, তো পি কত পেলো, এই যে পি পেলো 60 টাকা, তাহলে 60 ইজ টু কিউ কত পেলো 90, কিউ পেয়েছে 90, এদিকে আর কত পাচ্ছে 150, ঠিক আছে। এটাকে অনুপাত করে দিলেই হয়ে যাবে, তো এখানে প্রথমে একটা শূন্য ক্যান্সেল করে দাও সবার, তারপর 3 দিয়ে ভাগ করে দাও, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, তারপর আছে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে হবে 3, তারপর 15কে 3 দিয়ে ভাগ করলে হবে 5। তো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার, 2:3:5, অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 32 নম্বর, পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে। তো আমি একবারে লিখে নিচ্ছি, কিউ হচ্ছে কি পি কতটা বিনিয়োগ করে, কিউ যা বিনিয়োগ করে তার 3 গুণ, ঠিক আছে, অর্থাৎ পি ইকুয়াল টু 3 কিউ বলতে পারি। তারপরে যেটা বলেছে আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3, ঠিক আছে, তাহলে কিউ কতটা বিনিয়োগ করে, হ্যাঁ, আরের 2/3, ঠিক আছে, অর্থাৎ 2/3 × আর এরকম বলতে পারি। তাহলে এই সমীকরণটাকে যদি আমি রেশিও করে দিই, তাহলে পি বাই কিউ ইকুয়াল টু 3/1 বলতে পারি, বা পি ইজ টু কিউ যদি বলতে চাই তাহলে 3:1, ঠিক আছে। সিমিলারলি এখানে কি হবে, কিউ বাই আর যদি করা হয় তাহলে 2/3 থাকছে, বা কিউ ইজ টু আর যদি করা হয় তাহলে 2:3 হচ্ছে, ঠিক আছে। এবার একটা শর্টকাটে করে দেওয়া যায় এটা, হ্যাঁ, এরকম করে একটা ছক করে এখানে লিখলে পিউ, এই পি এখানে লিখলে কিউ, এখানে হচ্ছে আর, হ্যাঁ, যার ফলে পি ইজ টু কিউ কত দেওয়া আছে 3:1, তাহলে এখানে 3 লিখলাম, এখানে 1 লিখলাম একটা দাগ টেনে দিয়ে, তারপর কিউ ইজ টু আর কত আছে 2:3, তো এখানে 2 লিখলাম, এখানে 3 লিখলাম, তারপর দেখে এই 1টা এখানে দিয়ে দিতে হবে, এই 2টা এখানে দিয়ে দিতে হবে, তাহলে 3 আর 2 গুণ করলে হবে 6, তারপর 1 আর 2 গুণ করলে হবে 2, আর এদিকে 1 আর 3 গুণ করলে হবে 3, তো 6:3:2 এটাই হবে উত্তর, অপশান সরি, তো 6:2:3 অপশান সি হবে এটার রাইট আনসার। তো আজকে ফুড এসআই এর প্রিভিয়াস পেপার 2019 এর যে প্রশ্নগুলো ছিল তার 32 পর্যন্ত হয়ে গেল।
আর যে 18টা প্রশ্ন বাকি থাকছে সেগুলো আমরা পরবর্তী পার্টে অবশ্যই করে দেব। এই জন্য চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের চাকরির পরীক্ষার বিভিন্ন রকম ক্লাসের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো।